আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো প্রতিদিনে করোনা ভাইরাসের লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা প্রথমে দেখুন আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি, দেখতে পাচ্ছেন আজকের রিপোর্ট নাও। আজকে নতুন করে বাংলাদেশে করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে 1973 জন। এ নিয়ে বাংলাদেশের সর্বমোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,94,598 জন। এবং আজকে নতুন করে মারা গেছে 34 জন। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট করোনাক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে 3,941 জন। এবং টোটাল রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 1,79,091 জন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনাক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 1,11,566 জন। বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। এখন দেখেন আমরা কাতারের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন আমরা চলেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইট আছে নিচের দিকে, আসলে আজকে দেখতে পারবেন আজকে 23 আগস্ট। আজকে নতুন করে কাতারে করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে 243 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,17,008 জন। তবে এখনও পর্যন্ত কাতারে করোনাক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 3,007 জন। এবং আজকে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 277 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনাক্রান্ত রোগী রিকভার হয়ে গেছে 1,13,808 জন। এবং আজকে মৃত্যু সংখ্যা জিরো, আপনারা অলরেডি জানেন 193 জন মারা গেছে। বন্ধুরা এই ছিল আজকে কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে আপনার মতামত দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।